দমকল কর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরি। পানিহাটি ত্রিকোণ পার্ক এলাকায় সিসিটিভিতে ধরা পড়ল চুরির সেই ছবি। পানিহাটি দমকল বিভাগের কর্মী অরিজিৎ ঘোষ তার পরিবারের লোকজনদের নিয়ে বাইরে ঘুরতে গিয়েছিলেন। বাড়ি ফাঁকা থাকার সুযোগে শুক্রবার গভীর রাতে দুষ্কৃতিক দল বাড়ি হানা দেয় এবং বাড়িতে ঢুকে আলমারি ভেঙে 6 লক্ষ টাকার সোনার গহনা ও নগদ 50,000 টাকা চুরি করে চম্পট দেয়। দমকল কর্মী অরিজিৎ ঘোষের বাড়িতে লাগানো সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে চুরির সেই ছবি। খড়দহ থানার অন্তর্গত দিনের পর দিন চুরির ঘটনা বেড়েই যাওয়াতে চিন্তিত সাধারণ মানুষ। সিসিটিভির ফুটেজ থেকে তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ। এই চুরির ঘটনাকে কেন্দ্র করে পানিহাটি ত্রিকোণ পার্ক এলাকায় মানুষের মধ্যে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে। ঘটনা, আমরা বোলপুর গেছিলাম ফুল ফ্যামিলি, তো সামু আমার প্রতিবেশীর থেকে খবর পাই যে আমাদের বাড়ির তালা ভাঙা অবস্থায়, উনি বললো ভাঙা বলেনি, উনি বললো তালাটা খোলা অবস্থায় ঝুলছে গেটে, তো খোলা অবস্থায় ঝুলছে ওই শুনে যাই হোক আমরা প্রতিবেশীকে বলি ওই সময় যে আপনারা একটু দেখুন তালা খোলা। উনি এসে দেখেন যে বাড়ির সমস্ত কিছুই যত আলমারি টালমারি ভাঙা চোরা আছে টোটাল দরজা খোলা, কোনো কিছু নেই, সব ভেঙে দিয়েছে। এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা বোলপুর থেকে রওনা হই। তারপরে ইন দ্য মিন টাইম আমরা লোকাল পিএসকো প্রচণ্ড বেড়ে গেছে রিসেন্টলি, তারপরে তার আগেই 2-4 দিন আগেই একটা বাড়ি পরেই সেরকম চুরি হয়েছে, তার আগে তার 4টে বাড়ি পরে চুরি হয়েছে, টোটাল এলাকায় একটা ত্রাস সৃষ্টি হয়েছে চুরি। মানে ঘটনাটা হচ্ছে আমরা 23 তারিখ রাত্রিবেলা সপরিবারে বাড়ি লক করে বোলপুর যাই, তো 24 তারিখ যখন আমরা ফিরে আসি তখন বাজে রাত 9টা, তো তখন এসে দেখা যায় যে বাড়ি ঘর এরকম ভেঙে চুরে সব বের করে যা যা সোনা দানা ছিল এবং টাকা পয়সা যা যা ছিল সব নিয়ে চলে গেছে। এবং পরে যখন পুলিশকে জানানো হয় তারা সিসিটিভি চেক করে, দেখা যায় 2 যুবক এরকম এসে এইগুলো করেছে এবং রাত 2টো থেকে এই এই কাণ্ডগুলো করা হয়েছে। পুরো বাড়ি যা যা ছিল সব সার্চ করে দেখা হয়েছে এবং সবই নেওয়া হয়েছে। খুবই আতঙ্কিত। এর কয়েকদিন আগে আমাদের গলিতে আরও একটা বাড়িতে এরকম হয়েছিল 1 বছরের মাথায়, সেই একই ঘটনা আবার 2 বার এরকম আমাদের বাড়িতেও ঘটল। আনুমানিক 6-7 লাখ টাকার অর্নামেন্টস ছিল এবং ক্যাশ ছিল 50-60,000 মতো, সেই সবই নেওয়া হয়েছে। পানিহাটি থেকে বিশ্বজিৎ অধিকারী, রিপোর্ট টাইমস বাংলা।